বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল বাতিল করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী অভিনেত্রী নাসরিন আক্তার নিপুন। একই সঙ্গে রিটে মিশা দ্বীপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়। পাশাপাশি তদন্ত চাওয়া হয়েছে নির্বাচনের। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এই রিট করেন। রিটের বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে বিগত নির্বাচনের পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ রিটটি করেন। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। এই প্রসঙ্গে জানতে শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ বলেন, নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে। নিপুণ আরো বলেন, আমি নির্বাচনের পরদিনই এ বিষয়ে রিট করতাম, কিন্তু নির্বাচনের পরিশ্রম এবং নির্বাচনের রাতে নির্ঘুম থাকার কারণে অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই ওই সময় আইনি পদক্ষেপ নিতে পারিনি। এরপর মেয়ের গ্র্যাজুয়েশনের জন্য দ্রুত যুক্তরাষ্ট্রে চলে আসতে হয়। আমি দ্রুত দেশে ফিরে এসে বিষয়টি নিয়ে উচ্চ আদালতেও আইনি প্রক্রিয়া শুরু করব। জানা গেছে, গত 19 এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024 থেকে 26 মেয়াদে নির্বাচনে জয়ী হয় মিশা ডিপজল প্যানেল। সভাপতি পদে বিশা সওদাকর 265 ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে সভাপতি পদে 170 ভোট পেয়েছেন মাহমুদ কলি। মাত্র 16 ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।